রুষা, তোমার খিদে পায়নি, তুমি খাবে না? রুষা ওঠো। গুড মর্নিং এভরিওয়ান, আজ অনেকদিন পর রান্নাঘরে ফুল অ্যাক্টিভ আমি এসেছি, মানে তোমার ব্রেকফাস্ট বানাতে। এখন ব্রেকফাস্টে আমি বানাচ্ছি ফুলকপি আলু ভাজা আর ডি দিয়ে পরাঠা বানাবো। এখন ভড়ি কাটাই 9টায়, কুচকু এখন তেল মাখছে আর আমি এখন রান্না করে ব্রেকফাস্ট বানাবো। এখন রাত জায়গাটার কোনো ব্যাপার নেই, বুঝলে তো? এখন রাত জেগে জেগে এমন হয়ে গেছে না, অসুবিধাই মানে হয় না, সবসময় অ্যাক্টিভ থাকতে হয় বেবি থাকলে। আজ অনেকদিন পর আমি মানে স্ট্যান্ডে মোবাইল রেখে পরে ভিডিও শুট করছি, অনেকদিন পর। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানাই, এদিকে অনেক কাজ আছে। আমার বেবি হওয়ার পর আর এই শীতকালে ফার্স্ট ব্রেকফাস্ট, যেটা মানে শীতকালে খেতে খুবই ভালো লাগে, গরম গরম পরোটা লুচি, এগুলো তো দারুণ লাগে শীতকালে। তো এখন তোমার সেই শীতেরই প্রথম এইরকম ব্রেকফাস্ট হচ্ছে, দেশি ঘিয়ের গরম গরম পরোটা আর তোমার ফুলকপি আলু ভাজা। আর মা তো খেজুর গুড় এনেছে, দারুণ একদম জমে যাবে। আর তোমার এই ঘিটা মা মানে আমার শাশুড়ি মা, আমার মা এনেছে খেজুর গুড়টা, আর শাশুড়ি মা আমাদের পাশে শ্বশুরবাড়ির পাশে এক কাকিমা ঘি তৈরি করে বাড়িতে, খুব সুন্দর বানায়, সেখান থেকে মা ঘিটা এনেছিল, কারণ ডেলিভারির পর একটু ঘি খাওয়া ভালো সেই জন্যই। তো সেই ঘি দিয়ে আজকে গরম গরম পরোটা হচ্ছে, আর ওইদিকে তো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, সেই আজকে ব্রেকফাস্টটা আমি বানিয়ে নিলাম। আর বেবিদের সবসময় জিনিসপত্র কেচে ডেটলে ধুয়ে ইউজ করা ভালো। মা তোমার কালকে অনেকগুলো কাঁথা বানিয়ে এনে দিয়েছে, মা কেচে নিয়েছিল, কিন্তু ডেটল ওই বাড়িতে আনা ছিল না বাপের বাড়িতে, তো সেই জন্য এখন আমি সব কাঁথাগুলো ডেটল জলে একটুখানি ভিজিয়ে রাখবো, তারপর তোমার ওয়াশিং মেশিনে ড্রাই ওয়াশ করতে দিয়ে দেবো। ওইদিকে আমার ব্রেকফাস্ট তো তৈরি হয়ে একদম ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি, এখন এই জাস্ট কিছু হাতের কাজগুলো কমপ্লিট করে নেব, তারপর আমি ব্রেকফাস্ট করে নেব। আর এখন তো কারোর কোনো সেরকম টাইম টেবিল নেই, যে যার মতো টাইম হবে সে তার মতো খাবার খেয়ে নেবে, এরকমই চলছে এখন। মানে কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে, কখন মাঝ রাত হচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে একদম সমানভাবে পেরিয়ে যাচ্ছে সকাল মানে দিনগুলো, শুধু মানে পুচকুকে নিয়েই চিন্তা ভাবনা, ওরই কাজ কর্ম, তার ফাঁকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই সবের মধ্যে দিনগুলো পার হয়ে যাচ্ছে। আর এখন আমি অনেকটাই ফিট আছি, মাঝখানে একটু ব্যথা ছিল সেলাইটা, কিন্তু এখন কিছুদিন হলো একটু অনেকটাই ফিট লাগছে, তাই যতটা পাচ্ছি আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, কিছুদিন আপ ডাউন করা কাজগুলো করিনি, আর এখনও কমই করছি, কিন্তু তাও আস্তে আস্তে করতে পারছি। আর দেখো যেটা বলছিলাম, আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, আমার তো চা খাওয়া কখন হয়ে গেছে, আর তোমার মা এখনও ব্রেকফাস্ট করেনি, মা ওইদিকে পুচকুর কাছে আছে, শুভ এখন নিজের চা বানাচ্ছে যেহেতু দেরি করে উঠেছে। 10:15 বাজে, এদিকে মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, এইদিকে রাতে আন্ডাকারি বসালাম, শুভ এখন জল ভরছে, আর ওইদিকে উনি আরেকজন ওয়াশ করছে। আমার লাঞ্চ হয়ে গেছে, এখন তোমার আমি আর মা একসাথে লাঞ্চ করলাম, আর শুভ আর শাশুড়ি মা একটু পরে লাঞ্চ করবে, আমি তাড়াতাড়ি করে নিলাম, কারণ মা ততক্ষণ ওখানে বসে আছে, এরপর আমি যাব, তারপর মা খেতে বসবে, এইভাবেই আমরা অ্যাডজাস্ট করে করছি এখন। তারপর শুভ একটু আগেই ঢুকলো, স্নান করতে যাবে, আর এই আশপাশে ফলগুলো সব নিয়ে এলো, তো সেগুলো এখন আমি
সব ঠিক করে রেখে দিচ্ছি। আর যেহেতু ডেলিভারির পর লেবু কলা এগুলো খাওয়া খুব ভালো, সেই জন্য শুভ লেবু কলা সব এখনই আনলো, সেগুলোই আমি সব রেখে দিলাম সাজিয়ে পরে। এখন হয়ে গেছে তোমার সন্ধ্যাবেলা, আর মাকে বললাম একটুখানি তুমি আমার চুলটা ছাড়িয়ে দাও। এমনিতেই আমি কেউ চুলে হাত দিলে তো আমার খুব ভালো লাগে, আর যেহেতু দিদির মেয়ে টিকলু একটু বদমাশ হয়েছে, আগেও আমার চুলটা ছাড়িয়ে দিত, এখন খুব বদমাশ হয়েছে, একদমই কিছু করতে চায় না। তো মাকে বললাম একটুখানি ছাড়িয়ে দাও, আর ওইখানে মায়ের কাছে আছে পুচকু, আর এখন আমি একটুখানি চুলের সেবা নিচ্ছি। আমার বেবির নাম দিয়েছি ননদ, আমার ননদ নাম রেখেছে রুষা ডাক নাম, আর তোমার ভালো নাম আমার হাজবেন্ড রেখেছে আরভি সেন। কেমন হয়েছে নামটা অবশ্যই জানাবে। গুড মর্নিং, এটা নেক্সট দিনের ব্লগ। আমি এখন ঘুম থেকে উঠে গেছি, আর এই দেখো এখন প্রায় বাজে 7:40, ওই দেখো ওখানে রুষা ঘুমাচ্ছে আর এদিকে ওর বাবা ঘুমাচ্ছে, দুজনে ঘুমাচ্ছে আর আমি এখন উঠলাম। আর উঠে পড়ে আজকে অনেক দিন পর, মানে অনেক দিন মানে অনেক দিনই পর একটুখানি ব্যালকনিতে আমি বসলাম, মানে একটু বসলাম মানে নিজের জন্য মনে হচ্ছে বসলাম, কিন্তু এখন ওই ফিলিংসটা আর হয় না জানো তো। আগে সংসারের কাজ করে একটু নিজের মতো করে বসলে বা একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করলে মনে হতো এটা আমারই টাইম, কিন্তু এখন মনে হয় সেই টাইমটা আমার আর নেই। আমি একটু বসলে মনে হয় পিছনে কেউ যেন অপেক্ষা করছে, এখনই উঠে পড়বে। মা হওয়ার পর এই ফিলিংসটা আসছে, আর অনেক কিছুই ফিলিংস আসছে, সবসময় মাথার মধ্যে কিছু না কিছু একটা চিন্তা চলছে যে এই ছোট্ট কী করে বড় হবে, কী করে কী হবে না হবে, এগুলো সবসময় মাথার মধ্যে কিছু না কিছু চলতেই থাকে। এই সময় বলে বেশি স্ট্রেস নিতে নেই, কিন্তু একটু মাথার মধ্যে কিছু ঢুকে গেলে না সেটাই আমার চিন্তার মধ্যে চলে আসছে। আর এখন আমি ব্রাশ করতে করতে ব্যালকনিতে বসলাম, অনেক দিন পর ব্যালকনিতে বসেছি, আর তোমাদের সাথে আর ব্যালকনির কোনো ভিউও নেওয়া হয় না, আগে তো তাও ব্যালকনির ভিউ দেখাতাম, এখন আর সেসব নেওয়াই হয় না। আর তোমার ওইদিকে মা তরকারি কুটতে বসেছে, আর আমি শুভ তো দেখলে শুয়ে আছে এখনও, কালকে একদমই ও জ্বালায়নি, অনেকটাই রেস্ট দিয়েছে আমাদেরকে। এই চা খাওয়ার সময়টা তোমাদের সাথে শেয়ার করতে না পারলে মনে হয় কিছু যেন একটা ফাঁকা রয়ে গেল। আর বসে পড়েছি আমি একাই, কিছু করার নেই, শুভকে অনেকবার উঠালাম অত উঠলো না, তো আমি চা খেয়ে নিই। আজকে 7:30 বাজছে, আজকে আবার বন্ধুরা তাড়াতাড়ি আসবে, সব রান্নাগুলো হয়তো কমপ্লিট হবে না, দেখা যাক কতটা কি হয়। এই বিস্কুটটা আমার খুব প্রিয়, কালকে আমাদের 21 পেরোচ্ছ, আজকে মাথায় তেল দিয়ে রাখবো, কালকে শ্যাম্পু করবো। মা তরকারি কুটতে বসেছে, পুচকু উঠে গেছে, আমার দিদির বাড়ি যেহেতু সামনেই, মা এসছে, মা সকালটা আমার এখানে থাকে, তাই পুচকুর সাথে কিছু টাইম স্পেন্ড করতে পারে, আর বিকেল দিকটা দিদির কাছে চলে যায়, কাল মায়ের দুই নাতনির কাছে থাকা হয়।
এখন ঘড়ির কাঁটায় বাজে তোমার 9:38, আর আজকে তোমার একটু দেরি হয়ে গেছে রুটিনে, কারণ একটু রোদে দেওয়া হয়, আর রোদে যেহেতু ব্যালকনিতে 12টা পর্যন্ত রোদটা থাকে, তো তার আগে ওকে তেল মালিশ করে দেওয়া হয়, আজ একটু লেট হয়ে গেছে। এখনই ওকে আমি খাওয়ালাম, দিয়ে ও আবার স্লিপে চলে গেছে। এরপর মা এখন তোমার ব্রেকফাস্ট করছে, তারপর মা এসে পর ওকে তেল মাখাবে, আর এবার আমি চললাম ওই দিকের কাজ করতে। এখন আমি ব্রেকফাস্ট করব, কলা, দুধ, কর্নফ্লেক্স, এটা সব কিছু মিলিয়ে এখন আমি খেয়ে নেব। চলো, কাল থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, পাশে থেকো, ঠিক আছে? সবাইকে টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।